নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষের মূল মন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে হাইওয়ে থানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর চার বড়াইগ্রাম গুরুদাসপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অধ্যাপক আব্দুল কুদ্দুস। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপপরিদর্শক আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, শেখ ফজিলাতুন্নেসা মুজিব অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, বাস মালিক সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক আব্দুল করিম মোল্লা, জাতীয় শ্রমিক লীগের উপজেলা সভাপতি মোস্তফা ব্যাপারী, স্থানীয় ব্যবসায়ী সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন। বড়াইগ্রাম থেকে অমর ডি কস্তা। সীমিত আকারে সভার আয়োজন করেছি এখানে নাটোর। বক্তব্য রেখেছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি, যিনি পৌর আওয়ামী লীগের সভাপতি, যিনি শহীদ আসনের মাননীয় র্যালি সভা অনুষ্ঠিত করে থাকি, কিন্তু এবছর আজকে পুলিশিং কমিটি পুলিশিংয়ের আজকের এই যার হাত ধরে বড়াইগ্রাম গুরুদাসপুর এগিয়ে যাচ্ছে, যাকে আপনারা বারবার ভারপ্রাপ্ত সভাপতি আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।